সালাম আহমতুল্লাহ বারাকাত উনি একজন ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন করেছেন মসজিদের স্থান অকফা করতে চায় না তো এক্ষেত্রে আমার নাসিহাত হচ্ছে ভাইকে আমার আলোচনা হচ্ছে ভাইয়ের উদ্দেশ্যে মসজিদের স্থানটাকে অক্ষা করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সহিদ মুসলিমের হাদিস ছয় হাজার পাঁচ নম্বর হাদিস রাসুল সাল্লাহ বলছেন মান বানা মসজিদ আল্লাহ বনি আল্লাহ বেতন ফিল যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবে আর এই মসজিদে যত মানুষ সলাতাদি করবে যদি অকফা করে দেন লিল্লাহ করে দেন তাহলে তত মানুষ যত নেকিভাবে আপনি একলা তত নেকি পাবেন ইনশাল্লাহ এটা সদগায় জারি হবে ইনশাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে তিরমিজির তিন হাজার হাদিস এই যা মাতাল ইনসান মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ইংকা তা আনহ আমল তাকে তার আমল থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তিনটি বিষয় ছাড়া তার মধ্যে একটি হচ্ছে সদগায়ে জারিয়া এই মসজিদ হচ্ছে সদগায়ে কাজে এই মসজিদ যত মানুষ নামাজ পড়বে আপনি সেই নেকিগুলো অর্জন করতে পারবেন ইনশাল্লাহ কবর থেকে কাজে মসজিদটাকে লিল্লা করে দিবেন যদি আজকে মসজিদ লিল্লা না করেন আপনার নামে দুলিয়া দিল্লা থাকে তাহলে একদিন আপনার সন্তান কিংবা তার সন্তান দাবি করবে এটা আমার বাবার মসজিদ কথা বুঝেন নাই সেই জন্য আপনাকে মসজিদ লিল্লা করতে হবে আর মসজিদের সামনের সাইডে কবর হবে না মসজিদের খালফ তথা পিছনে হবে অথবা উত্তর কিংবা দক্ষিণ হবে সামনে কবর হবে না মসজিদের সামনে কবর হয় না যদি কবরস্থান থেকেও যায় তাহলে সেটাকে একটা দাওয়াল দিয়ে আর করে তখন মসজিদ করতে হবে মসজিদের সামনে বরাবর কবর হবে না জাক্লা খায়রা